আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সহজে কিভাবে অল্প কিছু আইটেমস দিয়ে টুনা ফিশের স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো কি কি লাগবে চলেন একে একে শেয়ার করছি। এটা কিন্তু অপশনাল, এটা হচ্ছে একটা সস, সেটা ওই যে হালাল গাইসের একটা সস। সেটা যদি আপনাদের না থাকে কোনো সমস্যা নাই, আপনারা টক দই দিতে পারবেন এটার পরিবর্তে। আর আমাদের লাগছে হচ্ছে মিয়ানেস, আর এখানে কিছু কাটাকাটি করে নিয়েছি। এখানে লাগবে টমেটো কেচাপ, আর দুটো টোনা ফিশ নিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে সেকে নিতে পারেন, আমি সেকে নিব না। ও হ্যাঁ, এটা কিন্তু আপনারা পিতারুটি দিয়েও খেতে পারবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেড, আজকে আমি এই ব্রেড দিয়ে খাবো। তবে সেম পদ্ধতিতে আপনারা এটার পরিবর্তে পিতারুটিও দিয়ে খেতে পারবেন। চলেন কি কি কেটে নিয়েছি শেয়ার করছি। এখানে হচ্ছে আমি ক্যাবেজ নিয়ে নিয়েছি, যে এই কালারটা পার্পল টাইপের একটা ক্যাবেজ থাকে না ওটা, আর নিয়েছি বিট কুচি, আর ক্যাবেজটা কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে শসা কুচি আর টমেটো কুচি, আর ঝালটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এটার পরিবর্তে কিন্তু আপনারা চাইলে যেই কি বলে অ্যালাপিনো পাওয়া যায় না ওটা দিতে পারেন, ঝাল কম যেটা সেটাও দিতে পারেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই কিছু মরিচ কুচি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি। আর এখানে আপনারা চাইলে নিজেদের মন মতো আরও অন্যান্য কিছু অ্যাড করে নিতে পারেন, যেমন সিলারি দিতে পারেন, তারপরে হচ্ছে আছে না সালাড টাইপের অনেক কিছু, তারপরে আপনারা চাইলে লেটুস পাতা দিতে পারেন, যার যেটা খেতে ভালো লাগে দিতে পারেন, যেটা যেটা ঘরে থাকে দিতে পারেন, পেঁয়াজ পাতা দিতে পারেন। তো আমি আপাতত আমার ঘরে এগুলো ছিল, পেঁয়াজ পাতা আছে, ধনিয়া পাতা আছে, ওগুলো আর কুচি করি নাই, ওগুলো আপনারা চাইলে দিতে পারেন, আমি দেই নাই। তো এই যে এগুলো কুচি করে নিয়েছি, এর মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই সসটা দিব, এই সসটা কিন্তু অনেক টেস্ট হয়। হোয়াইট সস কিন্তু পাওয়া যায় না, আপনারা চাইলে যে বিদেশি দোকানে যে হোয়াইট সসগুলো পাওয়া যায় সেগুলো এনে দিতে পারেন এটার পরিবর্তে। আমার কাছে এটা ছিল তাই এটা দিয়ে দিলাম। ওকে, এটা কিন্তু অনেক টেস্ট হয়। দেন হচ্ছে এটা না থাকলেও সমস্যা নেই, আপনারা শুধু মিয়ানেজ দিয়েও করতে পারবেন, মিয়ানেজটাও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তা আমি এখানে মিয়ানেজ দিয়ে দিব একটু বেশি করে। এই যে দেখেন কি হলো মাম্মা, আমার বিস্মিকা কথা বলতেছে। বেশি করে মিয়ানেজটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। ওকে, আমি বেশি করে মিয়ানেজ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিব বেশি করে টমেটো কেচাপ, পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন আমি ফিশগুলো দিয়ে দিব। ফিশের পরিমাণটা বলছি না, আমি এখানে দুটো এরকম ক্যানে থাকে না এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 3টা 4টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যাই হোক পড়ে গেল। তো বেশি দিলে বেশি ভালো লাগে, আমার কাছে দুটোই ছিল তাই দুটোই দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা চাইলে পানিটা ঝরিয়ে নিতে পারেন, আমি পানিটা ঝরিয়ে নিই নি, কারণ একটু ঝামেলা ফিল হয়, আর পানিটা থাকলে আমার কাছে মনে হয় ভালোই লাগে। আর আমি একটু কি বলে ক্রিমি ক্রিমি করবো, তো যার কারণে পানিটা থাকলে সমস্যা নেই। আপনারা যদি একেবারে ড্রাই করতে চান তাহলে পানিটা ঝরিয়ে নিতে পারেন। সব কিছু দিয়ে দিয়েছি, এখন জাস্ট এগুলোকে মেখে নিলেই হয়ে যাবে। ও হ্যাঁ, এখানে কিন্তু আমি সামান্য লবণ দিয়ে দিব। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় আছে না অনেক বেশি ক্ষুধা লাগে কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না, ওই পর্যায়ে কিন্তু আপনারা এরকম একটা খাবার বানিয়ে খেয়ে নিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। এই যে যেই সসটা হয়ে থাকে না সালাদের মতো করে, এটা খেতে এত বেশি এত বেশি মজা লাগে। আর আমরা যেহেতু বাঙালি ঝাল খেতে পছন্দ করি, যদি একটু ঝাল হয় তাহলে আরও বেশি ভালো লাগে। ডিপেন্ড করে আপনাদের ইচ্ছা মতো আপনার আইটেমস বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, সব কিছুই যে দিতে হবে বা অন্য অন্য কিছু যে দেওয়া যাবে না তেমন কোনো ব্যাপার না, যার যেমন রুচি হয় সে তেমন করে দিয়ে নিতে পারেন। তো আমি এই যে সব কিছু সুন্দর মতো মেখে নিয়েছি, এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার একটু মেখে নিব। ওকে, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু বুঝে দিবেন কারণ মিয়ানেস কিন্তু একটু সল্টি টাইপের।
এখন আবারও এটাকে সুন্দর করে মেখে নেওয়ার পালা। বেশি কষ্ট না, জাস্ট সব কিছু কাটাকাটি করা থাকলে কয়েক মিনিটে সুন্দর করে করা যায়। ও আমি কিন্তু টমেটোও দিছি বলতে ভুলে গেলাম না কি জানি না, তো আপনারা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, টমেটোটা দিলে না বেশি খেতে ভালো লাগে। লেটুস পাতা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু বাসায় লেটুস পাতা নেই। যাই হোক, এই যে মাখা ডান। এখন আমি এই ভেতর থেকে একটু বড় সাইজের ব্রেড নিয়ে নিব। আমি জাস্ট আমার জন্য এখন বানাবো, বানিয়ে রাখবো, বাসায় আসলে আবার বানিয়ে রাখবো, কেউ বানিয়ে দিব। হ্যাঁ, এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন, ফ্রিজে রেখে 2-3 দিন খেতে পারবেন, নষ্ট হবে না। ফ্রিজের মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন, ঠান্ডার মাত্রাটা। এই যে দেখেন, আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি, বা আপনারা এমনি রুটির মধ্যেও দিয়ে রোল করে খেতে পারবেন। এখন আমি এর মধ্যে থেকে কিছুটা সস নিয়ে নিচ্ছি, খুবই ইজি সস বলবো না সালাদ বলবো জানি না, বললাম আর কি একটা, যেই নামই দেই না কেন খেতে কিন্তু দারুণ টেস্ট। আপনারা ট্রাই করবেন অবশ্যই বাসায়, অনেক অনেক টেস্ট হবে। এই যে দেখেন, এখন জাস্ট এই যেরকম করে খেয়ে নেবেন, আপনারা 2-3টাও খেতে পারেন। আমার কাছে একটা খেলেই পেট ভরে যায়, বাট মাঝে মধ্যে ইচ্ছে করে দুটো খাই। এই যে এরকম যে কোনো রুটি দিয়ে বানাতে পারবেন, গোল টাইপের বার্গার বন দিয়েও বানাতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে ওই যে আমরা বেশিরভাগ এটা দিয়ে খাই, আর পিঠা রুটির মধ্যেও দিয়ে রোল করে খাই, অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আজকের এই আমার এই কি বলে এটাকে, যাই হোক, স্যান্ডউইচ বানানোটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। চলেন খাওয়া যাক, বিসমিল্লাহ। দারুণ একটা টেস্ট। তো চলেন আজকের মতো বিদায় নিই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।